150 চারা নিয়ে স্টার্ট করেছিলাম, তারপর এখন ক্রমে ক্রমে আমি প্রায় 550 চারা এখানে বসিয়েছি এবং 29টি জাত নিয়ে পরিচর্যা করছি, রিসার্চ করছি। এই জাতগুলি সবগুলি আপনার কি বলে কমার্শিয়াল জাত বলে চিহ্নিত এবং বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন আপনার যে রিসার্চ হয়েছে সেই রিসার্চগুলো পড়ে যারা অভিজ্ঞ চাষি তাদের কাছে গিয়ে জেনে সেই জাতগুলো কালেকশন করার চেষ্টা করছি এবং তারপর তার আপনার আমাদের এই ওয়েদারে, আমাদের এই পশ্চিম বর্ধমান আসানসোলের যে গরম ওয়েদার সেখানে কীরকম কী তার ডেভেলপমেন্ট হচ্ছে বা কেমন কী গ্রোথ হচ্ছে, কেমন ফ্রুটিং হচ্ছে সেটা দেখার জন্য চেষ্টা করছি। মেইনলি আমার এখানে ক্রস ব্রিড জাতটা লাগানো আছে, যেটা আমেরিকান বিউটি আর ভিয়েতনাম হোয়াইট ক্রস করে লাগানো হয়েছিল, সরি বানানো হয়েছিল। সেই জাতটাই আমার এখানে মেইনলি আমি প্রথমে এনেছিলাম 150 চারা, তারপর আস্তে আস্তে অনেকগুলো জাত এখানে কালেকশন করি। আমার এই বাগানটা করার উদ্দেশ্য হচ্ছে, এক তো আমি ফল খেতে ভালোবাসি আর ড্রাগন হচ্ছে আপনার খুবই পুষ্টিগুণ সম্মত একটা ফল, আর আমি কি বলে যেহেতু একটু স্বাস্থ্য সচেতন বা বডি বিল্ডিংয়ের সাথে একটু যুক্ত, তো তাই আমার কি বলে এইসব ফল মানে বা আপনার কি বলে খুবই ভালো লাগে। দ্বিতীয় কথা হচ্ছে আমি একজন অ্যাভিড বাগানি, মানে আমার বাগান বা গাছপালা না হলে চলে না, মন ভালো লাগে না, গাছপালা আমার চাই। গাছপালা ছাড়া মানে ওইটা একটা বলতে পারেন জীবনের অঙ্গ, মানে কি বলে ওটাকে বাংলাতে আপনার মানে নিজেকে সম্পূর্ণ মনে হয় না, গাছপালা ছাড়া অসম্পূর্ণ মনে হয়, এরকম একটা ব্যাপার। তো তার থেকেও একটা কী বলে একটা ব্যাপার আছে, তো সেই মানে অনেকগুলো ফ্যাক্টর আছে যার জন্য এই বাগানটা আজকে আমি করেছি, আর তার মধ্যে অন্যতম হচ্ছে আমার একটা আর্থিক আয়। মানে এই করোনার পর থেকে আমাদের সবারই কম বেশি আর্থিক আয়ের একটু মানে সমস্যা হয়েছে, তো এই বাড়তি আয়টা আমি কীভাবে পেতে পারি, যা মানে খুব বেশি না হলেও যদি অল্প হয় খরচ খরচা বাদ দিয়ে যদি আমি মাসে এখান থেকে 15,000 বা 20,000 টাকাও রোজগার করতে পারি, বা তারও কম যদি ধরি আমি এখানে মাসে যদি 10,000 টাকাও মাসে রোজগার করতে পারি, সেটাই আমি মনে করি যে প্রথম 1-2 বছরে যথেষ্ট। তো এই 150টি গাছ এখন আমাকে ফল দিচ্ছে, আর এখানে আপনার অন্যান্য অনেক ভ্যারাইটি লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি ট্রেলিস সিস্টেম এবং পোল সিস্টেম দুটোতেই চেষ্টা করছি লাগাবার। আমার এই যে পিলারগুলি দেখছেন আপনারা, এই পিলারগুলি আগের থেকে যখন বিল্ডিংটা করা হয়েছিল তখন থেকেই ছাড়া ছিল, পরবর্তীকালে যখন বিল্ডিংটা এক্সটেনশন করা হবে তখন এগুলো হয়তো ভেঙে করা হতো, কিন্তু এখন সেইরকম কোনো প্রোগ্রাম নেই, তাই আমি চিন্তা করলাম যে এই যে পিলারগুলি আছে, টোটাল 11টা পিলার আছে আমার এই ছাদ বাগানে, 11টা পিলার আমি কীভাবে কাজে লাগাতে পারি। যেহেতু এটা আমাদের পারম্পরিক পিলার যেটা আছে 4x4 আমরা ইউজ করি মাঠে ড্রাগনের চাষের ক্ষেত্রে, সেটা নেই, এটা অনেকটাই চওড়া দেখতে পাচ্ছেন, প্রায় 2 ফুটের মতন চওড়া আর ওদিকে 16 ইঞ্চি আছে। তো আমি এটাকে চিন্তা করলাম যে কীভাবে কী করা যায়, তো এখানে আমি টোটাল একটা পিলারে আপনার 12টা করে চারা দিয়েছি পার ড্রামে, এটা 100 লিটারের হাফ ড্রাম, এখানে 3টি করে চারা দেওয়া আছে, আর এই স্ট্রাকচারটা বানানো আছে, এটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, আর এটা একটা একটা আপনার যেমন রিং পরাই আমরা মাঠে সেভাবে রিং পরিয়ে দিয়েছি। তো আপনাদের ছাদ বাগানে যদি বা ছাদে সরি যদি এরকম কোনো একটা পিলার ছাড়া থাকে, আপনারা অনায়াসে এরকম একটা বানিয়ে আপনি করতে পারেন, একটা পিলার থাকলে যথেষ্ট ফ্রুটিং হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি ট্রেলিস সিস্টেমেও করেছি, তো এই ট্রেলিস সিস্টেমে করার দরুন কী হয়েছে, আমি অনেকগুলো চারা একসাথে লাগাতে পেরেছি। এটা 20 ফুটের একটা ট্রেলিস, এইরকম আপনার টোটাল 8টা ট্রেলিস আছে আমার এই বাগানে, যেখানে আপনার টোটাল আমি প্রায় আপনার 550 চারা লাগাতে পেরেছি। এখন কথা হচ্ছে যে এই ড্রাগন চাষ আমার মাথায় এলো কেন, 1 নম্বর বললাম আমি যে আপনার এখানে আমি চাইছিলাম একটা আর্থিক দিক থেকে লাভবান হতে, তাছাড়া কি পরিবারের একটা পুষ্টি চাহিদা থাকে, আমি যেমন ফল খেতে ভালোবাসি আমার বাড়ির সবাই ফল খেতে ভালোবাসে, তো আমরা সহজেই এই ফলটা করতে পারি, খুব একটা টাইম দিতে হয় না আপনার কি বলে সপ্তাহে আপনি যদি 3 দিনও আসেন 2 ঘন্টা করে যথেষ্ট। তাছাড়া আপনার কি বলে এই ফলের যে আপনার গুণাগুণ সেটা মানে আর অপেক্ষা মানে বলার অপেক্ষা থাকে না, সবাই আমরা জানি যে ড্রাগন একটা খুব একটা ভাইটামিন বম বলা হয়, মানে ভাইটামিনে পুরোপূর্ণ পরিপূর্ণ, এবং বিভিন্ন যে রোগগুলো আছে যেমন আমাদের কনস্টিপেশন বলুন বা পেটের কোনো সমস্যা বলুন সেগুলোতে ভীষণভাবে কার্যকরী,
আমাদের চুলের জন্য, নখের জন্য, চোখের জন্য, স্কিনের জন্য ভীষণভাবে, এবং প্রত্যেক দিন আমরা এর নতুন নতুন উপকারিতা জানতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা এই ছাদ বাগানে আপনার কি বলে করে ড্রাগন চাষ করে কীভাবে কতটা কী আয় করতে পারছি। আমার এই ছাদ বাগানটা করতে প্রায় আপনার 80,000 টাকা মতো খরচা হয়েছে, ইনক্লুডিং লেবার, এবং আমি একাই অনেকটা যতটা পেরেছি একাই করেছি। ড্রামগুলো ওপরে আনা, কাটা, আপনার এই অ্যাঙ্গেলগুলো ওপরে আনা, আমি যেহেতু আয়রন স্টিল ব্যবসার সাথে যুক্ত আছি তো আমার অনেকটাই সস্তা পড়েছে এগুলো, যেহেতু আমি ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট এনেছি। এগুলো ড্রামগুলো আমি অনেক চিপে পেয়েছি, আমাদের এখানে প্রায় 350 টাকা নেয় এখানে। আর রিজেক্টেড ড্রাম, এগুলো সব লিক আছে বা আপনার কী বলে এগুলো ইউজ হয় না, সেই ড্রামগুলো আনা হয়েছে। এদিকে অনেকগুলো রাখা আছে, আবার এদিকটা আমি এক্সটেনশন করছি, তো তার জন্য এগুলো আনা হয়েছে। আমি আপনার এগুলো করে এখনও অবধি প্রায় মানে এই সিজনে আপনার জুলাই মে জুলাই থেকে আমার বলতে পারেন যে ফ্রুটিং স্টার্ট হয়েছে, আমি মোটামুটি আপনার 250 টাকা কেজি বিক্রি করেছি। আমার যেহেতু 100% অর্গ্যানিক করছি আমি, একদম জৈবভাবে, এবং বিক্রি করতে কোনো সমস্যা হয়নি। লোকাল যারা ফলওয়ালা আছে তারা নিয়ে যাচ্ছেন, আমাদের প্রতিবেশী যারা আছেন তারা নিয়ে যাচ্ছেন, কিছু ভালো হোটেল যারা আছেন তারা নিয়ে যাচ্ছেন। তো একটু আপনাকে মানে প্রচার করতে হবে অনলাইনে, এই যে আমি ফেসবুকে বা ইউটিউবে আমার যে চ্যানেল আছে গ্রিন উৎসব বলে, সেখানে যে আমি এটা একটা তুলে ধরি আপনাদের সামনে, তো তার থেকে অনেক মানুষ জানতে পারেন, তারা যোগাযোগ করেন, তারা ফল নেন। তো এইভাবে প্রচার করতে হবে, প্রচারের মাধ্যমে আপনার ফল বিক্রি করতে সমস্যা হবে না। আমি টোটাল এখনও অবধি আমার যেটা 80,000 টাকা লাগত আছে তার অর্ধেকের বেশি আমি এখান থেকে রিকভারি করে নিয়েছি চারা এবং ফল বিক্রি করে। চারা খুব একটা বিক্রি করিনি কারণ গাছ খুব একটা ম্যাচোর হয়নি, এই 1.5 বছরের গাছ, তাই সবাই যারা জেদ করেছে এবং যারা চেয়েছে তাদেরকে দেওয়া হয়েছে চারা। এবারে কথা হচ্ছে যে সমস্যা কী আসছে আমার এখানে টবে করতে গেলে। টবে করতে গেলে একটা সমস্যা হচ্ছে যে রুট বাউন্ড, দেখতে পাচ্ছেন যে এইটা অ্যাক্সিলারেটেড টব। আমরা এখানে অনায়াসে 4 থেকে 5টা চারা দিতে পারতাম, কিন্তু আমি 3টেই চারা দিয়েছি কারণ ভবিষ্যতে এটা রুট বাউন্ড হয়ে যাবে। রুট বাউন্ড একদিন না একদিন হবেই, 4 বছর 5 বছর পরেই রুট বাউন্ড হবে, তখন এ কিন্তু মাটি চেঞ্জ করা কিন্তু ছাদ বাগানে খুব কষ্ট, মাটি বয়ে আনা এত তো মাটি খুব কষ্ট, যার জন্যই আপনারা চেষ্টা করুন 3টের বেশি চারা আপনারা দেবেন না। এবং মাটিতে ইউজ করেছি আমি গোবর এবং কোকোপিট, এর সাথে কিছু আপনার কী বলে কালচার ইউজ করা হয়েছে যেগুলো গাছকে আপনার কী বলে রোগ প্রতিরোধ শক্তি দেবে, এবং মাটির মধ্যে যে খাবারটা আছে সেটা সহজভাবে গাছ যাতে নিতে পারে সেই কাজটা করবে। সেগুলো হচ্ছে আপনার কী বলে মানে যেমন বেওয়ারিয়া বাসিয়ানা, ট্রাইকোডার্মা, সিডোমোনাস, এগুলো দিয়ে আমি গোবর এবং কোকোপিটটাকে ভালো করে রেডি করে আপনার প্রায় মানে 15 থেকে 20 দিন ভিজিয়ে ছায়া জায়গাতে রেখে দিই। রেখে দেওয়ার পরে আমি ড্রাম ভরে তার মধ্যে চারা প্রতিস্থাপন করি। এবারে আমরা জানবো যে মানে আপনার মাটিতে আর টবে যে অন্তর কী হচ্ছে। মাটিতে অবশ্যই ফলন বেশি হবে, আপনার টবে কী বলে একটু ফলন কম হবে, যদিও আমার বাগানে দেখতে পাচ্ছেন আপনার যে ফলন যথেষ্ট ভালো, এখানে অনেক ফল আছে, প্রায় আপনার আরও ফুল ফল আসছে আর ফলের সাইজও যথেষ্ট ভালো। এই যে একটি ফল আপনারা যদি দেখেন, এটি আপনার প্রায় 350 গ্রাম, এইটি প্রায় আপনার 350 গ্রাম অ্যাভারেজ আপনার কী বলে, এই যেমন এইগুলো 200 গ্রাম ওপরে, এবারে এই এইটি যেমন এটা আপনার প্রায় 400 গ্রাম, এটা 350 ক্রস। তো এই এই আপনার কী বলে এই যে জাতটার জন্য ক্রস ব্রিড যে জাত, এটা জাতটার জন্য আমরা কিছুটা আপনার এর মানে এই ভালো রেজাল্টটা পাচ্ছি। এবং আপনার কী বলে যে প্রত্যেক মাসে আমি যে খাবারটা দিই, আমাকে এখানে যেহেতু ড্রামে করেছি প্রত্যেক মাসে আমাকে খাবার দিতে হয়, তো তার একটা খরচা আছে। আমি হিসেব করে দেখেছি আমার প্রায় মাসে এখানে 3,000 টাকার মতন খরচা আছে যে হিসাবে আমি খাবার দিই, তো 3 বরং 36,000 টাকা আমার বছরে লাগছে। সেই হিসাবে আমার যদি মানে ফল বিক্রি হয় তো অনেকটাই আমি মানে আপনার 250 টাকা করে কিলো ফল বিক্রি করছি এখন, 220-এর নিচে এখনও বিক্রি করিনি, 250 টাকা নর্মাল অ্যাভারেজ বিক্রি করি, আর 300 টাকা হায়েস্ট যেগুলো আমরা 500 গ্রামের উপরে ক্রস হয়ে যাচ্ছে সেগুলো আমি 300 টাকা করে বিক্রি করছি। আমার এখানে অনায়াসে বিক্রি হয়ে যাচ্ছে যেহেতু আমি অল্প পরিসরে করছি। এবার আমি ছাদ বাগানের বেনিফিটটা বলছি যে অল্প পরিসরে করলে কী বেনিফিট হচ্ছে, অল্প পরিসরে করলে আমার এখানে কোয়ালিটি কন্ট্রোল করতে পারছি, আমি কোয়ালিটি কন্ট্রোল করতে পারছি মানে যে আমি এটা 100% অর্গ্যানিক করতে পারছি নিজে। আপনি এটা জিনিসটাকে মানে যে বড় বাগানে যেটা সম্ভব নয় যে প্রত্যেকটা ফলকে বা প্রত্যেকটা গাছকে বা প্রত্যেকটা ইয়েকে আপনি একটা পার্টিকুলার মানে টাইম দিয়ে সেটাকে আপনি রক্ষণাবেক্ষণ করতে পারছেন, সেটা করা সম্ভব নয়, কিন্তু এখানে যেহেতু ছোট্ট পরিসরে করছি সেটা ভালোভাবে করা যেতে পারে। এবং তার দরুন কী হচ্ছে আমরা রেজাল্টটা খুব ভালো পাচ্ছি, ফলন ভালো হচ্ছে, স্পটলেস ফল হচ্ছে,
দারুণ টেস্ট এবং আপনার কি বলে পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম যেহেতু ছাদ বাগানে করছি আমরা। তো এই হচ্ছে এর বেনিফিট। এবারে আমরা এখানে একটু ভ্যারাইটি নিয়ে চর্চা করি। ভ্যারাইটি এখানে আছে আমার কাছে, যেমন আমি এই ক্রসবিডটা মেইনলি লাগিয়েছি, তাছাড়া আছে আমার এখানে যেমন আপনার ইসরায়েলি ইয়েলো, এটা এবছরই লাগানো হয়েছে, পরের বছর হয়তো ফল পাবো আমরা। এখানে আছে আমার ক্রসবিড, এখানে আছে আপনার পিঙ্ক রোজ, এখানে আছে আপনার ওই টাওয়ারটাতে বাড়ি থ্রি, যেটা আপনার কী বলে রেড ভেলভেটও বলা হয়। এখানে আছে আপনার, এখানে দেখা, এখানে আছে ভিয়েতনাম হোয়াইট, এখানে আছে মালয়েশিয়ান রেড, রয়্যাল রেড, যেগুলো আজকাল আপনারা দেখছেন যে দক্ষিণ ভারতের যে ফলগুলো, যেগুলো গোল আপনার কী বলে স্ট্রাকচার এবং খুবই বড় সাইজের হচ্ছে। আচ্ছা, এখানে আছে আপনার একটা জাম্বো রেড আছে, তারপরে এখানে আছে আপনার মেক্সিকান রেড, এখানে নিকারাগোয়া দেশ থেকে, নিকারাগোয়া দেশে যে আপনার কী বলে কমার্শিয়ালি যে ভ্যারাইটিগুলো করা হয় সেগুলো আছে, অরিজানো আছে, JC01 আছে, এটা ফ্রান্সের একটা খুব ভালো ভ্যারাইটি, এটা হচ্ছে আপনার সেব্রা, এটাও আপনার কী বলে কমার্শিয়াল জাত, এগুলো হচ্ছে বাড়ির ফি। এবারে আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো টেস্টিংয়ে আছে, সেগুলো এখনও আমি পটে লাগাইনি কিন্তু আমার এখানে টেস্টিংয়ের জন্য আমি রেখেছি। এটা একটা ভিয়েতনাম রেড আছে, এটা হচ্ছে আপনার, এটাও একটা লাল, এটা লাল একটা আপনার কী বলে চারা, এটা হচ্ছে আপনার ওই বাংলাদেশ থেকে সবগুলো আনা হয়েছে, আমার একটা বন্ধু আছে অরিজিৎ বলে, ও এখান থেকে এনে দিয়েছে। ওইখানে একটা আছে জাম কালার, এটা আপনার ইসরায়েলি ইয়েলো, এখানে আছে আপনার পার্পল হেজ, এই যে 1, 2, 3, ওই তিনটে হচ্ছে আপনার ফিজিক্যাল গ্রাফিটি, ফিজিক্যাল গ্রাফিটিও খুব ভালো রেজাল্ট, যেগুলো বাইরের দেশে যে পরীক্ষাগুলো হচ্ছে তার মধ্যে ফিজিক্যাল গ্রাফিটির কিন্তু খুবই বেশি ভালো রেজাল্ট আপনার ফলনের দিক থেকে, ফুলের দিক থেকে। এটা হচ্ছে জাম্বো রেড, এখানে পিঙ্ক রোজের দুটো ভ্যারাইটি আছে, এখানে একটা পিঙ্ক রোজ আছে আপনার কী বলে লাল, এখানে পিঙ্ক রোজ লাল আছে, কিন্তু দুটোর মধ্যে ফলটার মধ্যে অন্তর হচ্ছে, মানে একটু ডিফারেন্স আছে, দুটোই লাল কিন্তু একটু মানে আপনার একটু ডিফারেন্ট আছে, বড়ো ছোটো হয়। এটা একটা হোয়াইট রোজ আছে, ফলটা হোয়াইট হয় কিন্তু পিঙ্ক রোজের মতনই দেখতে। এখানে কিছু ভ্যারাইটি আপনার আনিয়েছি যেগুলো এখনও বসানো হয়নি, এটা হচ্ছে আপনার লেক অ্যাটলিন, এটা আপনার একটা সাদাও ভ্যারাইটি হয়, লালও ভ্যারাইটি হয় কিন্তু এটা লাল ভ্যারাইটি, বড়ো সাইজের ফল। এটা হচ্ছে আপনার কী বলে পার্পল হেজ, এটা হচ্ছে ডিলাইট, ডিলাইটও কিন্তু খুব ভালো একটা ফল এবং খুব মানে ইন্টারন্যাশনাল আপনার যারা গ্রোয়ার্স আছে, যারা ইন্টারন্যাশনালি যারা ড্রাগন ফ্রুট করে তারা, তার কাছে ডিলাইট কিন্তু খুবই একটা ভালো ভ্যারাইটি, ডিলাইটের টেস্ট ভালো, ভেতরে আপনার খুবই একদম লাইট গোলাপি রঙের হয়। এটা হচ্ছে টাউনসেন্ট পিঙ্ক, টাউনসেন্ট পিঙ্কও তাই, এই দুটো চারা হচ্ছে টাউনসেন্ট পিঙ্ক, এই দুটো তাই। তো এইরকম আপনার কী বলে যে কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো নিয়ে আমরা এখন এক্সপেরিমেন্ট করিনি, এগুলো নিয়ে আমাদের করতে হবে, জানতে হবে, যেগুলো ইন্টারন্যাশনালি করা হচ্ছে, যেমন লিজা, টাউনসেন্ট পিঙ্ক, ডিলাইট, ফিজিক্যাল গ্রাফিটি, এইসব ভ্যারাইটি নিয়ে আমাদেরকে একটু রিসার্চ করতে হবে। এছাড়াও অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে, যেমন আমাদের লভার রেড, তারপরে হচ্ছে আপনার কী বলে এখানে আপনার বিভিন্ন ভ্যারাইটি আছে, এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না কথা বলতে বলতে, আপনার যেমন আপনার আছে রোজা আছে, তারপরে একটা হাইব্রিড, মানে ওটা হাইব্রিড বলেই আসে ওটা, ওটার মানে কোনো নাম নেই, ওটা L115 বলে, LLD15, মানে LD15 একটা ভ্যারাইটি আছে। এগুলো সব আপনার ভিয়েতনাম বা অন্যান্য দেশে এখনও পরীক্ষামূলকভাবে বা বৃহত্তর চাষ হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেটা কী রেজাল্ট সেটা দেখার জন্য আমি প্রায় 29টি কমার্শিয়াল জাত কালেকশন করেছি। এবার দেখা যাক আমার এখানে কেমন সেগুলো রেজাল্ট আসছে। কিছু হোয়াইট ভ্যারাইটি আছে, একটা আছে রেনবো, তারপরে আপনার আছে মানে অস্ট্রেলিয়ান গোল্ড, তারপরে আপনার ইসরায়েলি গোল্ড, এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে যেগুলো আপনার এখনও মানে আমি এখনও এই বছরই বসাচ্ছি, আশা করছি সামনের বছর আপনাদেরকে কিছু মানে ফিডব্যাক দিতে পারবো যে এগুলো কী রেজাল্ট ছাদ বাগানে। তো এই হচ্ছে আমার ছাদ বাগান বন্ধুরা। আমি চাইবো যে আপনারা কী বলে যারা আপনার আর্থিক দিক থেকে একটু চাইছেন যে সচ্ছলতা আনতে বা কষ্ট আছে পরিবারে, একদমই আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে, কাইন্ডলি আপনারা এটা শুরু করুন। আমি বলবো যে কিছু না হোক যদি আপনি 100-150 টাকা কিলো বিক্রি করেন তাও আপনি লাভবান হবেন, হ্যাঁ খুব অল্প খরচার মধ্যে আপনি এটা করতে পারেন, কিন্তু আপনাকে ভালো চারা বসাতে হবে, ভালো তার পরিচর্যা করতে হবে এবং আপনাকে জৈব করতে হবে, কেমিক্যাল দেওয়া যাবে না, কেমিক্যাল দিলে কিন্তু ড্রাগন ভালো হবে কিন্তু আপনার, আপনি মানে আমার ব্যক্তিগত মতামত যে ড্রাগন কিন্তু মানে আমরা যে ফলটা খাচ্ছি সেটা যতটা জৈব করা যায়, যখন আমি অল্প পরিসরে করছি তখন সেটা জৈব করলেই ভালো, যখন বৃহত্তর করছি তখন জৈব করাটা সম্ভব হয় না অনেক সময়, হ্যাঁ সেটা আপনার কোনো না আপনি মানে বড়ো বাগানে দেখবেন যে জৈব করাটা খুবই মানে কষ্টকর, সেই জন্যে সবাইকে রিকোয়েস্ট যে আপনারা কাইন্ডলি একটু চেষ্টা করুন যে যখন অল্প পরিসরে করছেন জৈব করুন, মানুষ সেটা বুঝবে, দাম দেবে, সেটা খাবে এবং তার ভালো হবে। এখানে কিছু পরীক্ষামূলকভাবে আমি অ্যাভোকাডো বসিয়েছি,
এগুলো সব সেলফ পলিনেটিং আছে, নিজে নিজেই আপনার কি বলে ফল ধারণ করার ক্ষমতা আছে। কিছু আপনার এটা এখানে একটাই চারা বসানো আছে, আরও প্রায় পাঁচটা চারা আছে। এটা আপনার গোল্ডেন আতা, এটা আপনার একটা রেড ম্যাঙ্গো আছে, একটা গোরমতি আম দু তিনটা আনা হয়েছে এখানে। এখানে কিছু ড্রাগনের ভ্যারাইটি আছে, এগুলো এখানে বসানো হয়নি, এগুলো সব রেড ভ্যারাইটি। এটা একটা ইয়েলো আছে, এখানে কিছু চারা তৈরি করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা একবার আপনাদের দেখাই যে আমার এখানে যে আমি ইউজ করি আমার যে খাবারগুলো বা কালচারগুলো,